Hani tek bu. আমরা আলাদিন মাদ্রাসায় ভর্তি করি প্রথমে প্রাইমারি স্কুলে ক্লাস 3 পর্যন্ত পড়াই মাদ্রাসা কালিকাপুর মাদ্রাসায় ভর্তি করি সেখানে 8 বছর পড়াশোনা করে 8 বছর পিরিয়ড আসার পরে আমি আবার ভর্তি করি পাইক পাড়ায় মাদ্রাসায় এতিমখানায় সেখানেও 4 বছর কাটায় কাটাবার পরে তারপর ও ভাটায় এই যে কাজ করত এই যে কাজ করতে শিখে তারপর ম্যানে কাজ করত গাড়ি লোড করত বালি লোড করতে যেত এই যে কাজে এই শনিবারটায় কাজ করত ফাল্গুন মাসের 7 তারিখে অ্যাক্সিডেন্টের পরের থেকে 3 দিন কাজ করে যায় না গাড়িতে যায় এই এক সপ্তাহের মধ্যে এই কাজে যোগাযোগ করেছি আমি মা কিছু খবর রাখিনি তারপরে আমি শনিবারের দিন শুক্রবারে সন্ধ্যে 8টায় চলে যাই শনিবারে আমি ওর সংবাদ পাই বেলা 9টায় 9টার পরে সংবাদ পেয়ে গ্রামবাসী বাড়ির লোকের বলে জিজ্ঞাসা করে প্রশাসনের কাছে প্রশাসন যাই ওই মেম্বার প্রধানের কাছে যাই আছে ক্যাম্পে যাই ক্যাম্পে গিয়ে শুনে বলে বসিরহাট হাসপাতালে বডি রেখে এসে তখন গ্রামবাসী সবাই যেয়ে দেখে বডি গাছতলায় পড়ে আছে এই আমার অভিযোগ তাতে আমি খুবই কষ্ট আমার মনে আমি বহু কষ্ট করে 5টা বাচ্চা মানুষ করেছি কোনো দিন কোনো পুরুষের দিকে আমি নজর মন দেইনি 5টা বাচ্চা ছাড়া আদার্স আমি ওদের নিয়ে জীবন ধারণ করেছি আমার আমি রাতের বেলা যখন আমার ছেলে বাড়ি না আসে তখন আমি সবার কাছে জিজ্ঞাসা করি কেউ বলে ওই হাটকলায় আছে কেউ বলে মোড়ে আছে সকালবেলা আমি জিজ্ঞাসা করি যে বাংলাদেশে এক বন্ধুর কাছে ফোন লাগাই জিজ্ঞাসা করলাম সেইটি বলল কালকে রাত্রি গুলি হয়েছে 5 রাউন্ড গুলি একজন ধরা পড়ে একজন মারা গেছে আমি সেই কথা শুনে কান্তাকাটি করে সবাই যেয়ে দেখি আমার আলাদিনই এই গুলির খণ্ডয় মৃত্যু হইল 4টে বডি 8টায় ব্রেনে 1টায় হাতে আমি এই ডাক পেয়েছি আমার ভাইকে বিয়েতে যে নৃশংসভাবে হত্যা করেছে আমি নিজে তা দেখেছি 4 রাউন্ড তাকে গুলি করা হয় সে গরু পাচারকারী হোক আর কি পাচার করছিল সেটা তো আমরা নদীর ধারে দেখতে যাইনি বিএসএফ যেটা বললো সেটা শুনলাম তাও তাকে আত্মসমর্পণ করেছে রবিউল মোল্লার কাছ থেকে আমি পরে জেনেছি তারপরেও তাকে গুলি করা হয় ও পা জোড়ায় ওর গুলি করার পরে সেই ছেলেটা পায়ে জোড়ায় ধরার পর তাকে বললো তোর দয়া হলো তাই তোকে মারলাম না এইভাবে নিয়ে বসিয়ার জেনারেল হসপিটালে ভর্তি করা হয় ভর্তি যখন করা তখন ডাক্তার বলে মৃত সেইভাবে তাকে রেখে দেওয়া হয় আমরা জানতে পারি বেলা 10টার পরে গিয়ে দেখলাম যে কীভাবে তাকে গুলিটা করেছে 4টে এখানে একটা করেছে এখানে একটা পরে হাতে গুলি করেছে এটা বলাই যাচ্ছে ডাক্তারবাবু আমার সঙ্গে নিজে স্বীকার হয়েছে লাস্টে করেছে তার যেন উপযুক্ত বিচার হয় বিচারে যেন
সঠিক তথ্যটা জানতে পারি আর এর যারা মালটা দিচ্ছে তারা কোথায় তাদেরকে পুলিশ ধরলো না কেন জানলো না কেন বিএসএফ তাদের খোঁজটা নিল না কেন একজন তো বেঁচে আছে তার কাছ থেকে সব শুনেছে এর জন্যই উপযুক্ত যাতে ব্যবস্থা হয় এই দাবি রাখি।